বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য কয়েকদিনের জন্য চীন সফরে গিয়েছিলেন। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার হাই ভোল্টেজ সাক্ষাৎ হয়েছে। কথা হয়েছে নানান বিষয় নিয়ে, সামনে উঠে এসেছে নানান রকম চুক্তির কথা। আর এই পরিস্থিতির মাঝেই হঠাৎই চীনের সফরের কিছু সময়সূচি পাল্টে এবার তড়ি ঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন, জানা গিয়েছে শেখ হাসিনার মেয়ে সায়মা অসুস্থ হয়ে পড়েছেন। তার সঙ্গে দেশে সময় কাটানোর জন্যই হাসিনা এবার দেশে ফিরছেন বলে খবর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক। বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের সফরে সায়মারও তার মায়ের সঙ্গে যাওয়ার কথা ছিল, তবে সায়মা ওয়াজেদ পুতুল অসুস্থ হয়ে পড়ায় তিনি যেতে পারেননি। তিনি এখনও অসুস্থ বলে জানা গিয়েছে, আর সেই কারণেই চীনের সফরের কিছুটা পূর্বের অংশ কাটছাট করে বা দেশের পথে রওনা হতে হচ্ছে শেখ হাসিনাকে। তবে সফরের কিছু অংশ কাটছাট করলেও হাসিনা তার বাংলাদেশের কর্মসূচির অংশ কাটছাট করেননি। জানা গিয়েছে হাসিনার ফেরার কথা ছিল 11 জুলাই বৃহস্পতিবার, তবে তিনি তার আগে বুধবার রাতেই চীনের স্থানীয় সময় রাত 10টায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। আর এতেই তার আনুষ্ঠানিক কর্মসূচিতে হেরফের হয়নি বলে খবর। বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, ইতিমধ্যে চীন বাংলাদেশকে 1 বিলিয়ন মার্কিন ডলারের সাহায্যের আশ্বাস দিয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে 7টি প্রজেক্টের ঘোষণা হয়েছে, স্বাক্ষরিত হয়েছে 21টি বিষয়ের চুক্তি। আর এদিকে কূটনৈতিক দিক থেকে ঢাকা বেজিং এর সক্ষতার নীতিকে নজর রাখছে দিল্লি, এমনটাও জানা গিয়েছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার হাসিনার এই চীন সফর কূটনৈতিক আঙ্গিনায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।